সবাইকে শুভেচ্ছা বৈযোগচিত্র বৈচিত্র্য চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের পাঠ করে শোনাব স্বনামধন্য ইরানি ঔপন্যাসিক এবং গল্পকার জয়া পিরজাদের একটি গল্প দ্য স্টোরি অব দ্য র্যাবিট অ্যান্ড টমেটো এই গল্পটির বাংলা অনুবাদ খরগোশ এবং টমেটোর গল্প প্রত্যেকদিন নিজেকে বলি আজ আমি একটা গল্প লিখব কিন্তু রাতে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে সমস্ত নোংরা হাঁড়ি এবং থালাবাসন ধুয়ে মুছে পরিষ্কার করার পর সমস্ত দিনের ক্লান্তি আর অবসাদে আমি ঘন ঘন হাই তুলি তখন মনে মনে বলি আগামীকাল আগামীকাল অবশ্যই আমি গল্প লিখব ইতিমধ্যে আমি ময়লা থালাবাসন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র ধুয়েছি এবং রান্নাঘর পরিষ্কার করেছি সব কাজ শেষ করে শোবার আগে খানিকক্ষণের জন্য টেলিভিশনের সামনে বসেছি একসময় স্বগতোক্তির মতো করে বললাম মনের ভেতর গল্পের যে বিষয়বস্তু জমা হয়ে আছে তা সারাংশ হিসেবে কয়েকটি বাক্যের মাধ্যমে কাগজে লিখব এবং লেখা কাগজটা সিঙ্কের ওপর দেয়ালে টানিয়ে রাখব কাল সকালে ঘুম থেকে উঠে যখন মুখ ধোব তখন নিশ্চয়ই মনে হবে যে আমি একটা গল্প লিখতে চাই যা হোক আগামীকাল দুপুরের খাবার তৈরি করার পর থেকে বিকেলে বাচ্চারা স্কুল এবং আমার স্বামী অফিস থেকে ফেরা পর্যন্ত বেশ খানিকটা সময় পাব তখন অনায়াসে গল্প লিখতে পারব আগামীকাল দুপুরে খাবারের জন্য আমি ডামি গোজা ফারাঙ্গি রাতব। ডামি গোজা ফারাঙ্গি ভাত এবং টমেটোর একটি তরকারি এটা রাততে বেশি সময় লাগে না এছাড়া বাচ্চারাও দারুণ পছন্দ করে কিন্তু আমার স্বামী মোটেও পছন্দ করে না তার মুখের ভঙ্গি দেখে আমি স্পষ্ট বুঝতে পারি খাবারটা তার সামনে দিলে সে মুখ নিচু করে এবং কোনো উচ্চবাচ্চ না করে চুপচাপ খেয়ে নেয় ভালো মন্দ কিছুই বলে না খাওয়ার পর চেয়ার থেকে উঠে হাত মুখ ধুতে চলে যায় আমি জানি আমার স্বামী দামি গোজা ফারাঙ্গি মোটেও পছন্দ করে না কিন্তু এ নিয়ে সে রাগ করে খাবার ছুঁড়ে ফেলে দেয়নি এমনকি কখনোই কোনো অসন্তোষ প্রকাশ বা উচ্চবাচ্য করেনি যাই হোক পরশু আমি তার পছন্দের খাবার রান্না করব। সেদিন আমি নিজে বাজারে গিয়ে আনুষঙ্গিক জিনিসপত্র কিনব এবং ঘরমা সবজি রান্না করব তখন আমি কোনো গল্প লিখবো না তাই আমার হাতে প্রচুর সময় থাকবে এবং আমি সময় নিয়ে ময়লা সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করব। সবজিগুলো এত বেশি মাটি লেগে থাকে যে ওগুলোকে পানি ভর্তি গামলায় অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় আমি তাই করব তারপর একটা একটা করে সবজি থেকে মাটি পরিষ্কার করব পরে গামলায় ভালো পানি দিয়ে আরও কয়েকবার ধুব মাঝে মাঝে সবজিতে এত বেশি মাটি লেগে থাকে যার জন্য নিদেন হলেও আমাকে সাত বা আটবার ভালো করে ধুতে হয় তখন আমি চশমা পরিনি যাতে স্পষ্ট দেখতে পারি যে সবজিতে কোনো মাটির কণা লেগে নেই তারপর সবজিগুলোকে কুচি কুচি করে কাটব সত্যি এবার আমি সাবধানে থাকব। যেন আঙুল না কাটি সব সময় আমি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলি তখন আমার স্বামী হাসতে হাসতে বলে গত পনেরো বছর ধরে সবজি কেটেও তুমি এখনো নিজের আঙুল বাঁচাতে পারো না আমি জানি আমার স্বামী মস্করা করে তাই তার মন্তব্য হালকাভাবে নিই তবে আমার আম্মাও বলেন ঘরমা সবজি হলে সবজিগুলো ভালো মতো ধুয়ে সূক্ষ্মভাবে কুচি কুচি করে কাটতে হয় সত্যি আমার আম্মা সবজি কাটায় ওস্তাদ তিনি খুব তাড়াতাড়ি সুন্দর করে সবজি কাটতে পারেন এবং কখনোই তিনি তার আঙ্গুল কাটেননি সবজি ভাজার জন্য তার একটা নিজস্ব পদ্ধতি আছে পনেরো বছর চেষ্টার পর অবশেষে আমি সেই সঠিক পদ্ধতি রপ্ত করতে পেরেছি হালকা আঁচে সবজি ভাজতে হয় এবং মাঝে মাঝে নেড়ে দিতে হয় যেন পুড়ে না যায় অন্যান্য সবজির সঙ্গে একই সময় সেদ্ধ হওয়ার জন্য লাল সিমের বিচি আগের রাতে পানিতে ভিজিয়ে রাখতে হয় আগেরবার আমি যখন ঘরমা সবজি রান্না করেছিলাম তখন আগের রাতে লাল সিমের বিচি পানিতে ভিজাইনি বেমালুম ভুলে গিয়েছিলাম রান্নার সময় মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু শিমের বিচি কিছুতেই সেদ্ধ হয়নি এজন্য আমার স্বামী কিছু বলেননি কিন্তু খাবার শেষে আমি যখন টেবিল থেকে এটো থালাবাসন গোছাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে থালার এক পাশে সে সিমের বিচি সরিয়ে রেখেছে শিমের বিচি খেয়ে সেই রাতে আমার মেয়ের পেট ব্যথা হয়েছিল তখন আমার স্বামী খবরের কাগজ পড়ছিল একসময় সে খবরের কাগজ থেকে দৃষ্টি সরিয়ে এনে আমার দিকে তাকায় তার মুখে শব্দহীন মৃদু বাঁকা হাসি সে চোখের ইশারায় আমাকে রান্নাঘর দেখায় অন্য সব স্বামীদের মতো আমার স্বামীও জানে না যে পনেরো বছর বয়সী মেয়েদের হর হামেশা পেটে ব্যথা হয় আগামীকাল ভাত এবং টমেটো রান্না করতে আমার বেশি সময় লাগবে না তাই ফাঁকা সময়ে আমি গল্পটা লিখব আমি যে গল্পটা লিখতে চাই সেটা ছোটদের জন্য খরগোশ নিয়ে একটা গল্প গল্পের বিষয়বস্তু এরকম একদিন এক খরগোশ একটা গভীর গর্তের ভেতরে পড়ে যায় এক শিকারী খরগোশ ধরার জন্য সেই গর্তটা করেছিল গর্তটা ভীষণ গভীর ছিল তাই খরগোশটা কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না এক সময় ওর বন্ধুরা ওকে খুঁজে পায় কিন্তু গর্ত থেকে বেরিয়ে আসার জন্য কোনো সাহায্য করতে পারেনি তবে ওরা খরগোশের জন্য খাবার এবং পানি সরবরাহ করেছিল যেন ক্ষুধা এবং তৃষ্ণায় খরগোশের কোনো অসুবিধা না হয় এছাড়া খরগোশ যাতে একাকিত্ব বোধ না করে তাই ওরা বিভিন্ন ধরনের গল্প বলে এবং হাস্য কৌতুক করে ওকে আনন্দ মাতোয়ারা করে রেখেছিল। এভাবে গর্তের ভেতর খরগোশটা বেশ অনেক দিন ছিল যদিও খরগোশ ঠের পরিমাণে খাদ্য খাবার এবং ঘুমানোর জন্য একটা তুলতুলে নরম বিছানা পেয়েছিল কিন্তু বাইরে আসার জন্য তার মনটা সব সময় আনচান করত গর্তের ভেতর থেকে সে বিশাল আকাশের একখণ্ড উজ্জ্বল নীল জমিন দেখতে পেত কখনো সেই নীল হাতির মতো বিশাল মেঘের ভাসতে ছাই ফেলা দেখেছে দিনের বেলায় খোলা আকাশের বুকে পাখনা মেলা পাখি ওরা দেখেছে এবং মেঘিন রাতে দূরের আকাশের গায়ে পাকা ফলের মতো ঝুলে থাকা রক্তিম তারার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকেছে সত্যি এখনো আমি জানি না গর্ত থেকে খরগোশটাকে কিভাবে বের করে আনবো যা হোক এ বিষয়ে আমি আগামীকাল ভাবব এ পর্যন্ত যেটুকু ভেবেছি সেটুকুই লিখে রাখা জরুরি কেননা কাজের চাপে পরে হয়তো বেমালুম ভুলে যাব তাড়াতাড়ি বিছানায় যাওয়া দরকার সারা রাত ভালো ঘুম হলে কাল ভোরে তরতাজা হয়ে উঠতে পারবো তখন গভীর গর্ত থেকে খরগোশটা বের করে আনার একটা উপায় বের করা যাবে এখন আমার ভীষণ তেষ্টা পেয়েছে আমি রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে পানির বোতল বের করি সে সময় মনের অজান্তে আমার দৃষ্টি আটকে যায় ফলের ঝুড়ির উপর ঝুড়িতে মাত্র দুটো টমেটো আছে আগামীকাল দুপুরের খাবার বানানোর জন্য দুটো টমেটোতে হবে না আরও টমেটো কিনতে হবে ভরা বোতল থেকে ঠান্ডা পানি গ্লাসে ঢেলে আমি ঢক ঢক করে পুরোটাই পান করি আমার ভীষণ ঘুম পেয়েছে একটা দীর্ঘ হাই তুলে আমি খালি গ্লাসটা টেবিলের উপর রেখে বাতি বন্ধ করি এবং রান্নাঘর থেকে বেরিয়ে আসি কিছু একটা আমি লিখে রাখতে চেয়েছিলাম কিন্তু কি মনে পড়তেই আমি চট নোটবই থেকে একটা পাতা ছিঁড়ে ফেলি আমি এ নোট বইয়ে দৈনন্দিন খরচাপাতির হিসাব লিখে রাখি তরিত গতিতে আমি ছেঁড়া কাগজের ওপর লিখি টমেটো কাগজটা বাথরুমের সিঙ্কের ওপর আয়নায় সেটে দিতে হবে যেন কাল ভোরে মুখ ধোয়ার সময় চোখে পড়ে এবং কিছুতেই ভুলে না যাই